ছোট পর্দার জনপ্রিয় মুখ মনোজ প্রামাণিক এবং কেয়া পায়েল সম্প্রতি একটি থ্রিলার ধর্মী নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন তারা। নাটকের গল্পে রোমান্টিকতার ছোঁয়া থাকলেও এর পরতে পরতে রয়েছে কেবলই রহস্যের গন্ধ, যার জট খুলতে ব্যস্ত মনোজ ও পায়েল। থ্রিলার ধর্মীর এমন গল্পের আবর্তিত নাটককে নির্মাণ করছেন হাসান রেজাউল। শুকর নামে জানাচ্ছেন বিস্তারিত। সবুজ খামে নীল চিঠি, যা এসে পড়েছে শার্লকের হাতে। তবে এ চিঠির মোড়কে রোমান্টিকতার ছোঁয়া থাকলেও এর পরতে পরতে রয়েছে কেবলই রহস্যের গন্ধ, যে রহস্যের জট খুলতে কপালে ভাঁজ পড়ছে শার্লকের। থ্রিলার ধর্মী এমন গল্পের নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ মনোজ প্রামাণিক এবং কেয়া পায়েল। সম্প্রতি রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয় নাটকটির দৃশ্য ধারণ। সাইকোলজিক্যাল একটা জার্নি আছে এবং এই এই থ্রিলারের উত্তর খুঁজতে গিয়ে আসলে ক্যারেক্টারগুলো একটু বিভ্রান্ত মনে হয়। সো এই জায়গাটা ডিফারেন্ট অন্য স্ক্রিপ্টের থেকে। স্টোরির মধ্যে অনেক টুইস্ট আছে, অনেক মজার মজার কাহিনী আছে। পুরো স্টোরি যদি কেউ দেখতে চায় তাহলে তাকে একদম শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নাটকটি নির্মাণ করছেন হাসান রেজাউল। তার মতে গতানুগতিক গল্পে নির্মিত নাটকের তুলনায় থ্রিলার ধর্মী নাটকই এখন বেশি পছন্দ দর্শকদের। এখন যে গল্পগুলি হচ্ছে একটু ইউটিউব কেন্দ্র করে বা ওয়েবকে কেন্দ্র করে সময়ের সাথে সাথে আমাদেরকে ওই প্ল্যাটফর্মে যেতে হচ্ছে, সেই বাইরে থেকে চিন্তা করা এই ধরনের থ্রিলার, আর থ্রিলারটাই সময় সবচেয়ে বেশি জনপ্রিয়। অনফোকাসের ব্যানারে নির্মিত এ নাটকটি খুব শীঘ্রই আসবে টিভি পর্দায়, এমনটাই জানান নির্মাতা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।